মনের কথা কাকে বলবেন বুঝে উঠতে পারছেন না। মনের কথা মনের মধ্যেই জমা হয়ে থাকছে, অথচ কাউকে যে বিশ্বাস করে বলবেন এরকম লোক পাচ্ছেন না। মনের কথা মনের মধ্যে জমে জমে কথার পাহাড় হয়ে উঠছে। ভাবছেন যদি এমন কেউ থাকতো যাকে বললে একটু আপনি হালকা হতে পারতেন। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চক্রবর্তী। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, মোটিভেশনাল স্পিকার এবং ক্যারিয়ার কনসালটেন্ট। মনের কথা কোনোভাবেই বলার লোক পাচ্ছেন না। মনের কথা জমে জমে মেঘের মতো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়ে সেটা আর ঝরছে না, তাই মনের আকাশ ঘন কালো অন্ধকার। কাকে বলবেন আপনি মনের কথা? কে সেই মানুষ যাকে আপনি নিজের মনের কথা বলে অনেকটা হালকা হতে পারবেন? আপনি হয়তো ভাবছেন যে যদি খুব কাছের একজন কেউ থাকতো যাকে নিজের সমস্ত কথা বলে হালকা হওয়া যেত, যে কথাগুলো শুধু শুনতো, জমা হয়ে থাকতো তার কাছে কথাগুলো, কিন্তু খরচ হতো না, অর্থাৎ সে আবার অন্য কাউকে বলতো না। এই রকম একটা মানুষের প্রয়োজন, বা এই রকম কাউকে প্রয়োজন, তাই না? যেখানে কথাগুলো শুধুমাত্রই জমা রাখা যায়, খরচ হয় না কখনো। আপনি হয়তো ভাবছেন যে আমার একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কেউ থাকলে ভালো হতো, যে খুব আমার বিশ্বস্ত, আমার কথা সে সব সময় মন দিয়ে শুনবে। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে যাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আছে তারাই কি সমস্ত কথাগুলো সবসময় সঠিকভাবে তাদের কাছে বলতে পারে, বা বলে কি কখনো সবসময় নিশ্চিন্ত থাকতে পারে? এমনও তো হতে পারে যে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যাকে আপনি আপনার মনের কথাগুলো বলছেন, এক সময় কোনো না কোনো কারণে তার সঙ্গে হয়তো আপনার সাময়িক ভুল বোঝাবুঝি তৈরি হলো, তখন হয়তো সে আপনাকে সেই কথাটা নিয়েই বিদ্ধ করল, আপনার কোনো অতীতের কথা, যে কথাটা একসময় তাকে আপনি বিশ্বাস করে বলেছিলেন, সেই কথাটা হয়তো দিয়ে আপনাকেই সে আবার বিদ্ধ করছে। তখন কষ্টের জায়গা কোথায় থাকবে? আবার অনেক সময় ভাবছেন যে নিজের মনের কথা হয়তো বা মাকে বললে অনেক সেভ হয়ে থাকবে, কিন্তু মাকেও তো সমস্ত সময় যে সমস্ত কথা বলতে পারবেন এমন নয়। তাহলে এমন কোনো বন্ধু যে আপনার এই কথাগুলো সব কিছু শুনবে, শুনে নিজের মতো করে রেখে দেবে? কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না, কারণ কারোরই অত সময় নেই যে সব সময় আপনার মনের কথা শুনবে এবং সেটাকে খুব সুন্দর করে সঞ্চয় করে রেখে দেবে, কারণ প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। আর তাছাড়া বন্ধুত্বই বলুন আর প্রেম বলুন বা যে কোনো কিছুই, সব সময় যে সম্পর্কগুলো আমাদের একই রকম মধুর থাকে তা কিন্তু কখনোই নয়। অনেক সময় অনেক সম্পর্কে কিন্তু চিড় ধরে, আর সেক্ষেত্রে এই কথাগুলো নিয়ে তখন হয় অনেক জলঘোলা। তাহলে আপনি কি করবেন? আমার মতে আপনার যে কথাগুলো সেগুলো বলার সব থেকে ভালো জায়গা, সবচাইতে নির্ভরযোগ্য জায়গা হলো আপনার ডায়েরি। আপনার মনের যে অনেক কথা, অনেক জমানো কথা, সেগুলো আপনি নিশ্চিন্তে আপনার ডায়েরির পাতায় রেখে দিন, সঞ্চয় করে খুব সুন্দর স্মৃতি হয়ে সেগুলো কিন্তু আপনার ডায়েরির পাতায় সঞ্চয় হয়ে থাকবে, আর সেগুলো খরচ হবে না। আবার যখন আপনার খুব মন কেমন করবে তখন আপনি সেগুলো পড়তেও পারবেন, স্মৃতিরোমন্থন করতে পারবেন। বিষয়টা কি খুব ভালো হলো না, যে যখন ইচ্ছে সেগুলো দেখতে পারবেন, আর অতীত আপনাকে খুব সুন্দরভাবে স্পর্শ করবে। হ্যাঁ, অতীতের সমস্ত কথাই যে খুব আনন্দের তা নয়, অনেক দুঃখের কথাও আছে, কিন্তু দেখবেন সেগুলোকে একসময় যদি আমরা মনে করি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কিরকম স্মৃতি মেদুরতা কাজ করে, আমাদের মনে অনেক কিছু আবার স্মৃতি জেগে ওঠে, তাই না? সেই কারণে আমার মনে হয় যে আপনার মনের কথা সবচাইতে সুন্দরভাবে রাখবার জায়গা হলো ডায়েরি। সেখানে আপনি খুব সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন।
তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন সকলে।